চাকমাঘাট থেকে নোনাছড়া যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে রাস্তাটি বর্তমানে বেহাল দশা। এলাকার মানুষজনরা বাদর ঝোলার মতো যাতায়াত করতে হচ্ছে বিভিন্ন ছোট যানবাহনে। জানা গেছে এই রাস্তায় মাত্র 4 থেকে 5টি যাত্রীবাহী যানবাহন চলাচল করে রাস্তা বেহাল দশার কারণে। ঘটনার বিবরণে জানা যায়, চাকমাঘাট থেকে নোনাছড়া যাওয়ার রাস্তাটি বেহাল দশা। রাস্তায় বিটুমিন উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়াতে এমন অবস্থা। এলাকাবাসীরা জানায়, তারা এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তাটি সংস্কারের কাজ হলেও সঠিক পদ্ধতি অনুসরণ করে সেই সংস্কারের কাজ হয়নি, যার ফলে রাস্তাটি কিছুদিন পরপরই বেহাল দশাগ্রস্ত হয়ে পড়ে। এতে এলাকার মানুষজনের দুর্ভোগ চরমে। বিশেষ করে এলাকার মানুষজন বৃহস্পতিবার চাকমাঘাট বাজারে আসতে হয় এই বেহাল দশা রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে। চাকমাঘাট থেকে তুইকর্মা ভায়া হাজরাপাড়া কাকড়াছড়া হয়ে নোনাছড়া, তবে তুইকর্মা থেকে কাকড়াছড়া রাস্তাটি মরণ ফাঁদে পরিণত। অপরদিকে এক যান চালক জানায়, রাস্তার বেহাল দশার কারণে তাদের যানবাহন নিত্যদিন সংস্কার করতে হয়। এছাড়াও রাস্তা খারাপ থাকার কারণে এই রাস্তা দিয়ে যান চালকরা তাদের যানবাহন চালাতে নারাজ, কারণ আয়ের চেয়ে ব্যয় বেশি। তবে এলাকার মানুষজনদের দাবি, এডিসি প্রশাসন যাতে অতি দ্রুত রাস্তা সংস্কারের কাজে হাত লাগায়। কষ্ট লাগে অনেক তো, কি এমনি সাবধান করে যায় আর কি। টিলা 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 উড়লে লুক লামে লামে গাড়িতে অনেক তো করছে, এটা টেম্পোরারি কাজ করে আর কি। এদিকে মানুষের ওই তো কাকড়াছড়া হাজরা টু কাকড়াছড়া না চাকমাঘাট টু কাকড়াছড়া যারা কাজ পায়, এরা তো টেম্পোরারি কাজ করে। ওখানে বৃষ্টি বৃষ্টি সময় এলে এমনি ইট গুড়া পুরা উঠে, ওখানে পিছই নাই, কিচ্ছু হয়েছে না, একদম গাটা কুটা সব হয়ে গেছে। আধার রোড রাস্তা রাস্তা ভাঙা, যাত্রীরা আইতে অসুবিধা, গাড়ি ঘুরাও শর্ট, গাড়ির এক্সেল টেক্সেল ভেঙা থাকা, একটা এক্সেলের দাম 2000-3000 লাগাই আমরা কইটিয়া পাই, যাত্রীরাও আইতে অসুবিধা, কষ্ট হইতেছে, রাস্তা একদম পুরা গাঁথা গুঁতা হয়ে রয়েছে। আপনার যাতায়াতের কি রাস্তা? একটাই একটা ওই চাকমাঘাট থেকে নোনা, চাকমাঘাট থেকে নোনা। রাস্তা সংস্কার হয়েছে না? না, সংস্কার হয়েছে না। তিকর মত থেকে হাজারা পর্যন্ত রাস্তা পুরা খারাপ, পুরা গাঁথা গুঁতা হয়ে রয়েছে, এক্সেল মেক্সেল লাগা ভাঙ্গিয়া। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।